সবাইকে স্বাগত বিশ্বে বিভিন্ন সংবাদ এবং সংবাদের বিশ্লেষণ নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর এর সাপ্তাহিক আয়োজন মিনিস্টার ফ্রিজ আন্তর্জাতিকে স্বাগত জানাচ্ছি আমি রহমান রাশেদ প্রতিনিয়ত ঝুঁকি বাড়ছে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের বিচার হয় না হয়রানি আর হত্যাকাণ্ডের এবছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স বলছে যে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়ে এবারে অবস্থান নিয়েছে একশো পঁয়ষট্টিতম স্থানে যেখানে একশো আশিটি দেশের মধ্যে এই তালিকা করা হয়েছিল বরাবরের মতো তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে নরওয়ে রিপোর্টে বিস্তারিত বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশ করল ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স টু তালিকায় দুই ধাপে পিছিয়ে বাংলাদেশের অবস্থান একশো স্কোর নেমেছে সাতাশ দশমিক ছয় চারে গেল বছর যা ছিল পঁয়ত্রিশ দশমিক তিন এক এবং তালিকায় অবস্থান ছিল একশো তেষট্টি আর শীর্ষস্থান ধরে রেখেছে নরওয়ে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশি সাংবাদিকদের সবচেয়ে বড় ঝুঁকি পুলিশি সহিংসতা রাজনৈতিক কর্মীদের আক্রমণ এবং অপরাধী সংগঠনের হত্যাকাণ্ডের সম্মুখীন কারণ এই সহিংসতা শাস্তির বাইরে থাকে এমনকি সাংবাদিকদের কারাগারে প্রেরণে ব্যবহার করা হয় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রকাশের অধিকার রক্ষার চেষ্টা করলে তাদের অনলাইন ঘৃণামূলক প্রচারণার শিকার হতে হয় প্রতিবেদন দক্ষিণ এশিয়ার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে শীর্ষে অবস্থান একশো ছয়তম স্থানে মালদ্বীপ ভুটান একশো সাতচল্লিশ শ্রীলঙ্কা একশো পঞ্চাশ পাকিস্তান একশো এবং ভারতের অবস্থান একশো আর সবার তলানিতে অর্থাৎ বাংলাদেশের পরে উনিশ দশমিক শূন্য নয় স্কোর নিয়ে একশো তম স্থানে আফগানিস্তান তথ্য বলছে সাংবাদিকতার জন্য বিশ্বের দ্বিতীয় চ্যালেঞ্জিং এশিয়া প্যাসিফিক অঞ্চলে সবচেয়ে বিপজ্জনক দশ দেশের মধ্যে রয়েছে মিয়ানমার চীন উত্তর কোরিয়া ভিয়েতনাম এবং আফগানিস্তান বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা রাজনৈতিক কর্তৃপক্ষের হুমকির সম্মুখীন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় এদিকে ইউনেস্কোর প্রেস অ্যান্ড প্ল্যানেট ইন ডেঞ্জার শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে গেল ১৫ বছরে বিশ্বব্যাপী সত্তর শতাংশ পরিবেশ সাংবাদিক বিভিন্নভাবে হত্যা আক্রমণ হুমকিও হয়রানির শিকার হয়েছে জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ঢাকা প্রতিবেদন দেখছিলেন বিশ্বমুক্ত গণমাধ্যম যে সূচক বলছে এবং গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবনমন হয়েছে আপনারা দেখছিলেন প্রতিবেদনে এবং সেই সাথে সাথে একটি সূত্র বলছে দুই হাজার সালের শেষ দিকের হিসেব বলছে বিশ্বজুড়ে মোট তিনশো জন সাংবাদিক তাদের কাজের কারণে কারাগার ভোগ করতে হয়েছে এছাড়া যেমন গাজায় যুদ্ধ পরিস্থিতির ব্যাপারটাও উঠে এসেছে এই হাসান পিন্টু সম্পাদক ডিবিসি নিউজ তাঁকে আমন্ত্রণ জানিয়েছি আজকের আয়োজনে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন ধন্যবাদ আপনাকে জি পুরো বিশ্বব্যাপী সাংবাদিকতা পেশা একরকম হুমকির মুখে বলা যাচ্ছে যে সুরক্ষার যে বিষয়গুলো উঠে এসেছে বিশেষ করে রাজনৈতিক প্রতিহিংসা বলি রাজনৈতিকভাবে একটা প্রভাব বিস্তারের চেষ্টা আইনি সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে রাষ্ট্রগুলো এই বিষয়গুলো উঠে এসেছে সার্বিকভাবে এই সূচকে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আর এস এফ যে রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি এই পাঁচটি বিষয়গুলো বিবেচনায় সাংবাদিকতার স্বাধীনতা কতটুকু সুরক্ষিত রয়েছে বলে আপনি মনে করছেন এখন যে আর যে রিপোর্ট দিয়েছে এটা শুধু এবার না আপনি যদি গত দশকের ট্রেন্ড দেখেন অথবা দু যারা সংবাদপত্র গণমাধ্যম বিষয়ে গবেষণা করেন কাজ করেন তাদের গবেষণার ফলাফল যদি দেখেন সেখান থেকে এটা স্পষ্ট যে গণতন্ত্রের মানের অবনতি ও স্বাধীন গণমাধ্যমের উপর হুমকির বিষয়টা আপনার বাংলাদেশের কোনো একক বিষয় না এটা এখন সমস্যাটা সারা পৃথিবী জুড়ে এই বৈশ্বিক প্রবণতার আপনার দুনিয়া জুড়েই গণমাধ্যম চাপের মধ্য মধ্যে এবং হুমকি দিনের পর দিন বাড়ছে সেটা আপনি ইউরোপ হোক আমেরিকা হোক সবখানেই আপনি দেখবেন গণতান্ত্রিক পরিষদ আপনার দিনকে দিন সংকুচিত হয়ে আসছে যারা ক্ষমতায় আছে বা বিভিন্ন গোষ্ঠী স্বাধীন গণমাধ্যমগুলোকে টার্গেট করছে অথবা তাদের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে এমনকি আপনার স্বাধীন গণমাধ্যমের সামনে হুমকি হয়ে দেখা যাচ্ছে মিথ্যা খবর ছড়িয়ে যাচ্ছে অনেক সময় মিথ্যা খবরকে আপনার প্যাট্রনাইজ করা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে সেটা যুদ্ধের সময় তো আপনার দেখতেই পাচ্ছেন তো সব মিলিয়ে যেটা দেখছি বিশ্বজুড়েই স্বাধীন গণমাধ্যমের পরিসর চাপের মুখে পড়ছে এবং সংকীর্ণ হচ্ছে শুধু তা না আপনি এই গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যেও দেখবেন যেগুলোকে আমরা বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র দেখি বা জানি বা মান সেই রাষ্ট্রগুলোর কর্তা ব্যক্তিরাও দেখবেন এখন স্ট্রং ম্যান আপনি যদি যুক্তরাষ্ট্রের বাইডেন বলেন আমাদের পার্শ্ববর্তী দেশ নরেন্দ্র মোদীর কথা বলেন অথবা আপনার চীনের শি পিন বলেন বা আপনার তুরস্কর এরদোয়ানের কথা বলেন তারা সবাই কিন্তু এখন স্ট্রং ম্যান বলছে এই কারণে যে তারা খুব রাষ্ট্রটাকে চালাচ্ছে কিন্তু এককভাবে অনেক শক্তিশালী অবস্থা নেই সো তারা যখন অনেক শক্তিশালী হয়ে যায় দেশের ভিতরে তখন গণমাধ্যমের উপর চাপ সৃষ্টি হলে সেটার প্রতিকার বা প্রতিরোধ করার সক্ষমতা সেই দেশগুলোর বা যারা সংগঠন করেন বা প্রতিবাদ করার কাজটা করবেন বা সাংবাদিকতা করবেন তারা সেই লড়াইটা ঠিক মতো করতে পারছেন না তো এই কারণে আমি দেখি যে সারা বিশ্ব জুড়ে আপনার এই সাংবাদিকতা বা মুক্ত সাংবাদিকতার উপর চাপ বেড়েই চলছে এবং আমার ধারণা আগামী আগামী কিছুদিন বা আরো কয়েক বছর এটা বাড়তেই থাকে কারণ পৃথিবীতে এখন কর্তৃত্ববাদী শাসনের বা শাসকের সংখ্যা বেড়ে চলেছে কিন্তু মানুষ আবার সেটা গ্রহণও করছে আমরা দেখেছি দুই হাজার বাইশ সালে সবচেয়ে বেশি অবনমন দেখেছে দশ ধাপ এরপর দুই হাজার তেইশ সালে এক ধাপ এবং এই বছরে এসে দেখলাম যে আরও দুই ধাপ অর্থাৎ তিন বছরে বাংলাদেশের অবনমন দেখেছে তেরো ধাপ এ ব্যাপারে কি বলবেন আমি তো শুরুতে বললাম আপনাকে বাংলাদেশটাকে এখানে আপনি আলাদা করতে পারবেন না একই সমস্যা আমরাও ফেস করছি আমরা যেহেতু আগে থেকেই দুর্বল আমাদের সমস্যাটা বেশি আপনি দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় দেশ যেখানে গণতন্ত্র মানবাধিকার সমুন্নত এবং যেখানে প্রেস ফ্রিডম আপনার সাংবিধানিকভাবে সাংবিধানিক কততম তোমার সূচকে পঞ্চান্ন কেন বিশ্বের এক নম্বর রাষ্ট্রটিকেও পঞ্চান্ন নম্বরে থাকতে করছে ঠিক তেমনই আপনি যদি বলেন বাংলাদেশে আমাদের যে সাংবাদিকতার অবস্থান এখানে গত ওই যে আমি যে দুই দশকের কথা বলছি এটাকে আরো ভাগ করতে হবে স্বাধীন বাংলাদেশের বছরকে করি বা তার আগের জায়গায় যাই মানে সংগ্রামের পর্বে গণমাধ্যম গুলো আহ সাংবাদিকতাকে মানুষের আকাঙ্ক্ষার জন্য কাজ করে গেছে মানুষের আকাঙ্ক্ষা ছিল কি একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা সে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণমাধ্যম গণজনের জনগণের হয়ে কাজ করেছে এরপরে যদি আপনি দেখেন স্বাধীন বাংলাদেশে ধীরে ধীরে আপনার সংবাদপত্রের স্বাধীনতা রাষ্ট্র তো একটা বাধা দেয় আইনগত ভাবে আপনাকে নানান ভাবে আটকে রাখার চেষ্টা করে অনেকগুলো আইন আমাদেরকে ভেদে রেখেছে এই আইনগুলো বিভিন্ন সরকার করে গেছে এখনও করছে আগেও করেছে আইনগুলোর আপনি সাংবাদিকতার সুরক্ষার জন্য যেটা করা দরকার গণমাধ্যমের সুরক্ষা সেই রকমের খুব বেশি আইন নাই মিনিস্টার ফ্রিজ আন্তর্জাতিক দেখছেন এই সপ্তাহের আয়োজন জায়দুল হাসান পিন্টু সম্পাদক বিবিসি নিউজ আমাদের সাথে রয়েছেন একটা ছোট বেড়ে আপনারা দেখছেন মিনিস্টার ফ্রিজ আন্তর্জাতিক চ্যানেল টোয়েন্টি ফোরের সাপ্তাহিক আয়োজন স্বাগত আরও একবার বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচক এবং বাংলাদেশ এই প্রসঙ্গে কথা বলছিলাম জনাব জায়দুল হাসান পিন্টু সম্পাদক বিবিসি নিউজ আমাদের সাথে এই আয়োজনে রয়েছেন জায়দুল হাসান পিন্টু অনেক ধন্যবাদ একটা কথা প্রসঙ্গে আসি যে সূচকে যে রিপোর্টে উল্লেখ করা হয়েছে নানা বিষয় সেখানে বাংলাদেশের গণমাধ্যমের নানা সূচক বা বিষয়গুলো উঠে এসেছে যেখানে বলা হচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার নামে বলা হচ্ছিল সেই আইনটা একসময় বাতিল করে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে যেখানে এই আইনটারও সমালোচনা করা হয়েছে এই রিপোর্টে একটু জানতে চাইবো আপনার মতামত দেখেন এই আইনটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তো আমরা আইনগুলো করার আগে আমরা ব্যাপক প্রতিবাদ করেছিলাম আমাদের প্রতিবাদগুলো সরকার আমলে নেয়নি প্রথমে আমরা যে আশঙ্কা গুলো করেছিলাম সেই আশঙ্কাটাই পরে সত্যি হয়েছে যে কারণে সরকার আইনটা বাতিল করতে বাধ্য হয়েছে বাতিল করে যে আইনটি করেছে সেটা ঘুরে ফিরে একই রকম খুব বেশি পার্থক্য নেই কিছু কিছু জায়গায় জামিনের সুযোগ করে দেওয়া হয়েছে কিছু কিছু একটু শিথিল করা হয়েছে কিন্তু যে ভয়ের জায়গাটা থেকে যায় সেটা কিন্তু মানুষের মন থেকে দূর করা যায়নি আবার শুধু ডিজিটাল সিকিউরিটি একটা আগে দেখবেন আইসিটি এক ছিল দু আইসিটি এক দু ছয় বোধ সেইটারও আপনার সাতান্ন ধারা নিয়ে আমরা কথা বলেছি সেইটা ভেঙে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ভেঙে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইনগুলো পরিবর্তিত হয়েছে ঠিকই কিন্তু আইনগুলো খুব বেশি আপনার হের ফের ঘটাতে পারেনি এটা অনেকটা রকম নাকি যদি উদাহরণ দেই যে আপনি এই রাশেদ একজন সাংবাদিক আপনার মাথার মধ্যে আমি একটি পিস্তল ধরে রাখলাম অথবা আপনার গলায় একটি তলোয়ার ধরে রাখলাম বললাম যে আপনি আপনাকে আমি গুলি করব না বা আপনার গলা আমি কাটব না আপনি ঠিক মতো লিখে যান এটা আপনি কখনই ঠিক মতো লিখে যেতে পারবেন না যতক্ষণ আপনার ঘাড়ের উপরে একটি বন্দুক থাকবে সো ওই রকম আমি যতই বলি যে এটা আমি অপব্যবহার করব না কিন্তু ভয়ের জায়গাটা থেকে যাই সেই কারণে বলছি যে এগুলো বিদেশিরা না শুধু আমরা নিজের অফেস করি এগুলো যতদিন থাকবে আমাদের সূচক ততদিন কমতে থাকে এটা গেল আইনের অপব্যবহার এছাড়া রাজনৈতিক প্রভাব খাটানোর যে বিশ্বব্যাপী যে চিত্র সেই বিষয়গুলো উঠে আসছিল শুধু কি এই কারণগুলো বিশ্ব গণমাধ্যম বা স্বাধীনতা যে সাংবাদিকতা স্বাধীনতা নিশ্চিত করার অন্তরায় বলে মনে করেন নাকি অন্য কোনো কারণ আছে বলে মনে করেন আপনি দেখেন শুধুমাত্র আইন কানুন দিয়ে যে আমাদের সাংবাদিকতাকে আটকে রাখা হয়েছে তা না আমাদের গণমাধ্যমের মালিকানার চরিত্রটা যদি বিশ্লেষণ করেন তখন দেখবেন যে এখানে বড় রকমের আছে এখানে ঘাপলা একটি ব্যবসায়ী গোষ্ঠী যারা মালিক তারা নিজেরা সম্পাদক হয়ে যান এটা নব্বই শতাংশের বেশি মালিক নিজেরাই সম্পাদক তারা কোনো ডিউ প্রসেসের মধ্য দিয়ে সম্পাদক হন না এখানেও আইন তাদেরকে সুবিধা দিচ্ছে যে আইনে বা বিধিতে বলা আছে যে পনেরো বছরের সম্ভাবনা কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সেই কাজের অভিজ্ঞতাটা কিনতে পাওয়া যায় সরকার যারা যে যে দপ্তরিটা ডিল করে তারা ঘুষকে কাজটা করে দেয় আবার অনেক সম্পাদক প্রফেশনাল সম্পাদক পরে ব্যবসায়ী হন মানে এট এ টাইম তিনি ব্যবসায়ী এবং সম্পাদক যে কারণে আপনার তার মধ্যে একটা স্বার্থের দ্বন্দ্ব হয় এখানে সাংবাদিকতা করার জন্য তিনি গণমাধ্যমের লাইসেন্স নেন না তিনি গণমাধ্যমের লাইসেন্সটা অন্য ব্যবসার স্বার্থ দেখার জন্য নেন তো সো আপনি অন্য ব্যবসাটা লাভজনক করার চেষ্টা করেন আর গণমাধ্যম যখন লাভজনক হয় না সেটা তিনি বন্ধ করে দেন না তার অন্য প্রতিষ্ঠান কিন্তু লাভজনক না হলে বন্ধ করে দেন কিন্তু গণমাধ্যমটাকে তিনি কোনোভাবে টিকিয়ে রাখার চেষ্টা করেন এটা দিয়ে সে অন্য সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেন এই যে এই চেষ্টাটার জন্য সরকারও তার উপর পেয়ে বসে সেও সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে এই ধরনের একটা নেক্সাস তৈরি হওয়ার কারণে এখানে সাংবাদিকতার বিকাশটা আমার মনে হয় আহ ঠিক মতো হচ্ছে না এটা একটা বড় কারণ আমার কাছে মনে হয় জি একটা ছোট বিরতির সময় হচ্ছে বিরতি থেকে এসে নিশ্চয়ই আপনার সাথে আরও কথা হবে সাপ্তাহিক আয়োজন মিনিস্টার ফ্রিজ আন্তর্জাতিক দেখছেন আরেকটা বিরতির সময় হলো জায়দুল হাসান পিন্টু সম্পাদক ডিবিসি নিউজ আমাদের সাথে রয়েছেন কথা হচ্ছে বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচক এবং বাংলাদেশ এই বিষয়ে সাংবাদিকরা সাধারণত প্রভাবের শিকার হন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন হামলার হন এবং এই সহিংসতা বা এই হামলার বিচার সাধারণত হতে দেখা যায় না সেটা বিশ্বব্যাপী একরকম চিত্র বলা যায় বাংলাদেশও এর ব্যতিক্রম নয় তাহলে একজন সাংবাদিক স্বাধীনভাবে তার যে পেশাগত দায়িত্ব পালন করবেন সেই সুরক্ষা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি দেখেন এটা খুব কঠিন এই কারণে কারণ সারা বিশ্ব জুড়ে সাংবাদিকদের উপর যারা হামলা করে বা সাংবাদিকদের উপর নির্যাতন নিপীড়ন চালায় তারা প্রভাবশালী গোষ্ঠী মানে তারা হয় রাষ্ট্রশক্তির অংশ নয়তো রাষ্ট্র পরিচালনার অংশ অথবা রাষ্ট্রের সঙ্গে তাদের প্রত্যক্ষ না হলেও পরোক্ষ একটা যোগাযোগ সেই শক্তিশালী অংশের বিরুদ্ধে লড়াই করে সাংবাদিকরা তার কাজটা করে যাচ্ছে ইদানিং কয়েক বছরে যখন সাংবাদিকদের উপর আমার কাছে যেটা মনে ওয়ার্ল্ড ওয়াইড বা সারা বিশ্ব বিশ্বজুড়ে সাংবাদিকদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো আরো শক্তিশালী করতে হবে আমার উপর হামলার জন্য আমার পাশে এসে কেউ দাঁড়ায় না সাংবাদিকরা তাদের পেশাগত প্রয়োজনে যখন কোনো সরকারি সংস্থা বা কোনো সংস্থায় তথ্যের জন্য যাচ্ছেন এবং সেই তথ্য প্রদানে অস্বীকৃতি দেওয়া হচ্ছে কখনো কখনো নিষেধাজ্ঞা জারি করার মতো ঘটনা আমরা দেখেছি এই ব্যাপারটা কিভাবে দেখবেন সাংবাদিকদেরকে তার সোর্সের মধ্য দিয়ে কোনো না কোনোভাবে তথ্য সে জোগাড় করে আনবে এগুলো রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থা এই কাজটা করে হলো এক সাংবাদিকদের ভয় ভীতি দেখানোর উচিত যে তোমরা এখান থেকে তথ্য নিয়ে না এই যে আপনার এক ধরনের এটা একটা শুরুতে বলেছিলাম যে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী হয় রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানগুলো যদি গণতান্ত্রিক হয় তারা যদি জবাবদিহির আওতায় থাকে তাহলে কিন্তু সাংবাদিকতার কাজটাও ইজি হয় এই সমস্ত বাংলাদেশের মতো দেশে বা আরো অন্যান্য দেশও এইটা একটা বড় সংকট হয়ে দেখা দিয়েছে যে জবাবদিহির আওতায় প্রতিষ্ঠানগুলোকে আনা যাচ্ছে কে কে ক্ষমতায় ক্ষমতায় আছে নাই মাথায় রেখে যখন তারা কথা বলে ইউনিয়ন করে বা তাদের নেতৃত্ব দেয় তখন আপনি একটা সামগ্রিক আন্দোলন তৈরি করতে পারবেন না আমার এখানে এই সমস্যাটা খুব প্রকট বলে একের এক যখন আপনার অগণতান্ত্রিক সিদ্ধান্ত নেয় আমি আপনি সেটার বিরুদ্ধে লড়াই করে পারি না এখানে আমাদের একতার অভাব জি জনাব জাহুল হাসান পিন্টু সম্পাদক বিবিসি নিউজ এই আয়োজনে আজকের মতো যুক্ত ছিলেন আপনারা দেখছিলেন সাপ্তাহিক আয়োজন মিনিস্টার ফ্রিজ আন্তর্জাতিক আগামী সপ্তাহে ঠিক একই দিনে একই সময় হাজির হব সবাই ভালো থাকবেন